ব্রাঞ্চে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে মাল্টি ফাংশন বেড। তো চলুন আমরা মাল্টি ফাংশন বেডে যাই এবং কী আছে দেখে নিই। সো গাইজ, আমরা রুমে চলে আসলাম। এটা হচ্ছে মাল্টি ফাংশন বেডিং রুম। তাছাড়া আমাদের রেগুলার ম্যাচ বাড়ির মতো রেগুলার রুম আছে, যেখানে দুইজন, তিনজন এবং চারজনের বেডিং সিস্টেম চালু আছে। তাছাড়া একমাত্র শাহবাগ ব্রাঞ্চে আমাদের ভিআইপি জোন আছে, যেখানে সিঙ্গেল বেড আছে এবং টুইন বেডও আছে। সো এইটা হচ্ছে মাল্টি ফাংশন বেড। আমরা একটু বেডে যদি দেখি কী কী আছে। সো অলরেডি দেখতে পাচ্ছেন যে বেডিংয়ের মধ্যে একটা, এখানে একটা তাক দেওয়া আছে, এখানে একটা তাক, এখানে একটা তাক, একটা এলইডি ল্যাম্প দেওয়া আছে, এটা সুপার হোমের কর্তৃপক্ষ থেকে দেওয়া হবে। আর হচ্ছে কার্টিন তো দেওয়া আছে দেখলেনি। আর লকারের মধ্যে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন, লক করে রাখতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। সো আমরা বেডে চলে যাই। অনেকে বেড বলে যে বেডে কতটুকু জায়গা আছে, ভাই কোলবাসে থাকা যাবো কিনা, আমাদের ফেসবুকে যে দেখি। সো এখানে অলরেডি কোলবাস রাখা আছে, তো দেখি আমি আসলে এখানে কোপ করতে পারি কিনা। খুব সহজেই আসলে উঠা যায় সুপার হোমের বেডে, আমি অলরেডি উঠে পড়েছি। সো আসলে বেডে এনাফ স্পেস আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাইটও এনাফ আছে। ইভেন এখানে বেডের সাইজটা হচ্ছে 3 ফিট প্লাস বাই 6 ফিট প্লাস। তো 6 ফিটের যারা আছেন তারা টেনশন করার কিছু নেই, এখানে 6 ফিটের মানুষ অনেকে থাকে। আর তাছাড়া বেডের মধ্যে একটা এলইডি লাইট দেওয়া আছে, আর লকার তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আপনার প্রয়োজনীয় ল্যাপটপ বা আদার্স থিংস, যেটা খুবই নেসেসারি জিনিস, সেটা এখানে রেখে লক করে রাখতে পারেন, চাবি দেওয়া হবে। এবং এখানে তো আমি আগেই বললাম খুব ইজিলি আছে ল্যাপটপ বা প্রয়োজনীয় কাজ করা যায়, লেখালেখি থাকলে সেটা করতে পারবেন। তাছাড়া আসলে এই পুরো রুমটা বেড কেন্দ্রিক না, আপনার ডাইনিং হলে ডাইনিং এর জন্য যাবেন, আপনার রুপটপে যেতে চাইলে রুপটপে যেতে পারেন, আপনার লবিতে কেউ গেস্ট আসলো বা আপনার ভালো লাগছে না ওখানে গিয়ে আপনার টাইম স্পেন্ড করতে পারেন। অনেকে বলেন যে বেডের সাইজটা আসলে কতটুকু হতে পারে, আসলে বেডের সাইজ তো আমি বললাম আমি 3 ফিট প্লাস বাই 6 ফিট প্লাস, বাট একটু দেখে নিন আসলে কেমন আসলে সাইজটা। এখানে কোলবাসের শাখা আছে, আমি একটু শুয়ে দেখাচ্ছি। সো এখানে শুলে আপনারা দেখতে পাচ্ছেন যে এনাফ স্পেস আছে, এখানে আরও কি স্পেস আছে, মানে আমি যদি আরেকটু সাইডে আসি, আমি যদি অ্যাঙ্গেল হই তাহলে কোনো প্রবলেম হচ্ছে না। আর হয়তো এই জন্যই 1400 মানুষ এই বেডকে চুজ করে নিয়েছে। তাছাড়া আমাদের রেগুলার রুম, ভিআইপি রুম তো আছে। তো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা আসুন ভিজিট করে দেখুন, আসলে একটা নতুন সিস্টেম, ডরমিটরি বেড। হয়তোবা আপনাদের কনফিউশন লাগতে পারে যে এক রুমে এতজন কেউ থাকে, বাট যখনই আমি যদি কার্টেনটা টেনে দিই, পর্দাটা টেনে দিই, আমার লাইট আছে এখানে, আমি এখানে পুরো নিজের একটা এনভায়রনমেন্ট পেয়ে যাই, কেউ কোনো ডিস্টার্ব করে না। আর এসি রুম হয়তো সাবোকেশন বা অন্যদের দুর্গন্ধ তো হয়ই না। সো আপনারা আমি রিকোয়েস্ট করবো আসুন দেখুন আসলে সুপার হোমে কী কী আছে না আছে, নিজের চোখে দেখলে আরও হয়তো রিয়েলাইজ করতে পারবেন যে আসলে এদের কোয়ালিটিটা কেমন। প্রথমবারের মতো সুপার হোমে মান্থলি প্যাকেজের পেমেন্ট মাসে 2 বারে পরিশোধ করার সুযোগ রয়েছে। থাকা খাওয়া সহ 30টিরও বেশি সুবিধা পাচ্ছেন সকল প্যাকেজের মধ্যে।